বন্ধুরা ঘোষণা শুনছেন বড়ভিয়া ভাই ভাই স্টোরি স্পোর্টিং ক্লাব পক্ষ থেকে হচ্ছে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এটাই একটা এমন কাজ যে মানুষ সব সময় মানুষের কাছে থাকতে পারে রক্তদান মানে জীবন দান এটা মহান কাজ একে মহাদান বলা এই দানটা আজকে যে ভাই বোনরা করছেন এখানে এসে উপস্থিত হয়েছে রক্তদান শিবিরে যারা রক্ত দিচ্ছেন উনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং মোবারকবাদ দিচ্ছি যে আজকে এত বড় কাজ যে আজকে মানুষের রক্ত খুব প্রয়োজন রক্ত দিয়ে মানুষের প্রাণ বাঁচানো যায় সব কিছু বানানো যায় তৈরি হয় কিন্তু রক্ত তৈরি হয় না এই জন্য মানুষ সব সময় একটা ব্লাড ডোনেশন শিবির করে এই ক্যাম্প লাগিয়ে মানুষের পাশে থাকে মানুষের হয়ে কাজ করে এটাই সব থেকে বড় কাজ আমি বড় ফিঙ্গা ভাই ভাই স্পোর্টিং ক্লাবকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা পঞ্চায়েত ইলেকশনে সবাই ভালো করে একসাথে মিলে মিশে কাজ করুন এবং দিদি হাত জেলা সদস্য বাবুদাকে অনুরোধ করছি ওহিদালিকে ওহিদালিকে পুষ্প আমাদের ডোনার সংখ্যা ছিল 60 আমাদের 60 জনা কমপ্লিট হয়ে গেছে এখনো রক্ত দিতে অনেক লোক ইচ্ছুক কিন্তু আমরা নিতে পারছি না আর আমরা যতটুকু প্রোগ্রামে আয়োজন করেছিলাম যথাযথ সেটা আমরা কমপ্লিট করে ফেলেছি কত বছর হচ্ছে এটা আমাদের অষ্টমতম বর্ষ মানুষ সবসময় আমাদের পাশে আছে আর সব থেকে বড় কথা হচ্ছে আমাদের সকল সদস্যর উপরে এরা যেভাবে আমাদের সাথে হেল্প করেছে সহযোগিতা করেছে আমরা প্রত্যেকটা সদস্যর উপরে কাঁধে কাঁধে হাত রেখে প্রত্যেক বছর সব সাথে থাকতে চাই একসাথে আমরা এই ভালোবাসা যেন না বিচ্ছেদ করি আমরা ভাই ভাই স্পোর্টিং ক্লাব সবাই এক আছি আর একই থাকবো আমরা সব সময়ের জন্য একদমই তাই ভাই ভাই স্পোর্টিং ক্লাব এবং প্রত্যেকের যে হৃদ্রতা সেটা ভাই ভাইয়ের মতো আমরা দেখতে পেলাম তারপরও সারা বছর কর্মসূচি কিভাবে করে
কর্মসূচি আমাদের পাশে ইন্ডাস্ট্রি এলাকা আছে আর আমাদের এই দাদা আছে সব হেল্প অর্গানাইজেশন সবাই আমাদের কম বেশি একটু হেল্প করে এই কাউন্সিলর আছে সবাই আমাদের কম বেশি হেল্প করে আমাদের বছরে রক্তদান ছাড়া 26 জানুয়ারি একটা প্রোগ্রাম হয় 1 জানুয়ারি একটা প্রোগ্রাম হয় আমাদের আর এই সব ডেঙ্গু সচেতনতা যেসব আমাদের পৌরসভা থেকে আমাদের যেসব এ দিয়ে দেয় আমরা সেসব বিষয়ে কম বেশি একটা আলোচনা করে এলাকার উন্নয়নে আমরা সাহায্য করি আর 15 আগস্টে আমাদের খেলাধুলাও হয় আমরা জানলাম যে আজকে বিকেলে আপনাদের আমরা পুস্তক বিতরণ দিচ্ছি 25 জনাকে বস্ত্র এবং ছোট ছোট বাচ্চাদের খাতা পেন দিয়ে যতটা সাহায্য করা যায় আমাদের ক্লাব থেকে ভাই ভাই স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে আর প্রত্যেক বছর যাতে দিতে পারি আপনারাও এইভাবে আসবেন আমাদের সহযোগিতা করবেন আমার নাম রেজাউল আলী আমি হলো সম্পাদক ভাই ভাই স্পোর্টিং ক্লাবে সকাল থেকেই এদের পুরো ব্যবস্থা তৈরি জাস্ট শুরু হয়ে গেছে কয়েকজন দেওয়াও শুরু করেছে এরকম একটা কাজ যেখানে প্রয়োজন সেই প্রয়োজনের জন্য এরা মানুষের পাশে দাঁড়াচ্ছে দেখুন একটা প্রোগ্রাম নেওয়ার আগে প্রোগ্রামটা সিস্টেমেটিক করতে গেলে যদি প্রোগ্রামটা আজকে হচ্ছে তার 1 মাস আগে থেকে লোক পরিস্টাডিটা করে তারপর একটা দিন এসে একটা প্রোগ্রামটা করা হয় এটা অনেক বড় ব্যাপার আজকে আমি এই ভাই ভাই স্পোর্টিং ক্লাবে এসে দেখলাম এখানকার ছেলেরা কত ইন্টেলিজেন্ট যারা মানুষের পাশে দাঁড়াচ্ছে মানুষের হয়ে কাজ করছে এটাই সবথেকে বড় কাজ এবং রক্তদান শিবির যেটা করছেন ইনারা এই কাজটাই আছে মহান কাজ এই জন্য ইনাকে সবাই যত সদস্য আছেন ক্লাবে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি দাদা এই যে ক্লাবগুলোকে রাজ্যের মুখ্যমন্ত্রী যে সহযোগিতা করছে প্রত্যেক বছর তো ক্লাবগুলো এগিয়ে আসছে মানুষের সেবায় এই এই কাজের জন্যই কি মুখ্যমন্ত্রী এই দৃষ্টিভঙ্গি দিয়ে তাদের সাহায্য করছে না না এটা না ক্লাব যেটা আছে ক্লাব একটা মানে পাড়া সংগঠন হয় এবং কারো কিছু প্রবলেম হলো তো মানুষ তো সবসময় ছুটতে পারে না ক্লাবের ছেলেরাই সব থেকে প্রথম ছুটে এবং ওর কি প্রবলেম আছে বাড়িতে খাওয়া আছে কি না অক্সিজেন আছে কি না এবং আর কোনো ডেঙ্গু কাজ আছে যে কোনো কাজ এই ক্লাবের মাধ্যমেই হয় এই জন্য দিদি ক্লাবের ওপর বেশি নজর আছে এটা তো খুব বড় কাজ মানুষের এই যুগে যে মোদী গভর্নমেন্ট যেভাবে করছে লোক খেতে পাচ্ছে না এই সময় যদি কারোকে একটা বস্ত্র দিয়ে মানে তাকে সম্মান করা হয় এটা বিরাট বড় কাজ আমরা সবসময় ইনাদের পাশে থাকবো যে কোনো প্রবলেম হয় আমি পাশে দাঁড়াবো এবং যা ইনাদের দরকার হলে আমি সবসময় সাথে থাকবো দেখলাম সঙ্গে কিছু ডেঙ্গুরও কাজ করছে যেখানে এখন ডেঙ্গুর খুব ইয়ে চলছে সংকট চলছে ডেঙ্গু নিয়ে সেখানে তেল ছড়াচ্ছে যাতে এলাকাবাসী সুস্থ